বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে খুবই একটা কমন একটা রেসিপি শেয়ার করব। তবে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং সবারই হাতের রান্না একটু ভিন্ন ধরনের হয়ে থাকে এবং টেস্টটাও ভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমি যেভাবে তৈরি করি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর খুবই ইজি, কিন্তু বানানোটা আমি খুবই সহজেই তৈরি করি, ঝটপট, যত তাড়াতাড়ি আসলে যে কোনো রান্না করা যায়। তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কেমনভাবে তৈরি করো সেটাও আমার সঙ্গে শেয়ার করো, আর কীরকম লাগলো জানিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছোলার ডাল দিয়ে ডিম। চলো দেখি কীভাবে তৈরি করছি। তো প্রথমেই দেখো, আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর ডিম কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে ছুলে নিয়েছি, এবং ডালটাও আমি আলাদাভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবং এরকম অবশ্যই গোটা গোটা থাকতে হবে, তো বেশি গলে গেলে কিন্তু ডালটা আর ভালো লাগবে না। সিদ্ধ হবে ডাল, কিন্তু একটু গোটা গোটা থাকবে, একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এবার দেখো, আমি এখানে পাত্রে মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটা ডিম আমি এখানে সেটা হচ্ছে ভেজে নেব। তো অপশনাল, তোমরা পুরো যে ডালে যে ডিমটা ব্যবহার করবে রান্না করবে সেটা তোমরা সবগুলো ডাল এবং ডিম সিদ্ধ করে নিতে পারো, আবার ডিমগুলো কিন্তু ভেজেও ব্যবহার করতে পারো। তো একটা ডিম আমি একটু ভেজে নিচ্ছি, আর আমি দেখো গুলিয়ে নেওয়া বাদে একদম ডাইরেক্ট কড়াইতে দিয়ে আমি এইভাবে একটু ভেঙে দিলাম। অনেকটা আছে যে আমরা পোচ করতে গেলে যেরকম দিই সেরকম। তো এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমরা যে সিদ্ধ ডিমগুলো আছে সেগুলো একটু হালকা কালার করে একটু ভেজে নেব। আর আমি ডিমগুলোতে একটু হলুদ লবণ মেখে নিয়েছি। আর আমি এখানে মোট দেখো 5টা ডিম নিয়েছি, মোট 6টা ডিম, একটা ডিম আমি ভেজে নিলাম আর 5টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। তো এবার ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা এখানে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো খুবই সিম্পলভাবে আজকে রেসিপিটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং খুবই কমন এবং হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই খুবই মজাদার একটা রেসিপি। যখন কোনো রকম মাছ বা সাধারণত আমরা যেভাবে ডিম রান্না করি, ডিম বা ডাল যে কোনোটাই ভালো লাগবে না, তখন কিন্তু তোমরা এরকম একটা ছোলার ডাল দিয়ে ডিম রান্নাটা কিন্তু ইজি তৈরি করতে পারো, এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার দেখো, ডিমটা তুলে নেওয়ার পরে তেলের মধ্যে আমি 2 টুকরা তেজপাতা এবং কুচানো পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেব একটু হালকা কালার হয়ে আসা পর্যন্ত। আর এখানে এই পর্যায়ে কিন্তু আমরা অনেকে আছে, মশলাটা যখন একটু কষিয়ে নিই তখন কিন্তু জিরা বাটা আর আদা বাটাটা দিয়ে দিই, কিন্তু আজকে আমি এখন দিব না, আমরা কাঁচা দিব। মানে কাঁচা মানে কেমন, তেলের উপরে মশলাটা ভেজে নেব না, সেটা আমি পরে দেখাচ্ছি। এভাবে দিলে অনেকের হয়তো ধারণা থাকতে পারে ভালো লাগে না, তবে এভাবে দিলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো ঝালের গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমরা একটু জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমগুলো আমরা এখানে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে তারপর আমরা এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপর আমরা ডাল দিয়ে দেব। ডালটা আমি আগে থেকেই বলেছি প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি, তো তোমরা একটু এইভাবে গোটা গোটা থাকা অবস্থাতে সিদ্ধ করে নামিয়ে নেবে, যাতে করে ডালগুলো বেশি গলে না যায়। বেশি গলে গেলে কিন্তু আর এই রান্নাটা ভালো লাগে না। একটু গোটা গোটা থাকতে হবে, এবং আমরা যখন ডালটা নামাবো চুলা থেকে তখন কিন্তু একটু ঝোল ঝোল থাকতে হবে। আর বেশি শুকিয়ে ফেললে কিন্তু এমনিতেই ছোলার ডাল রান্না করে রাখার পরে দেখবে যতটুকু ঝোল থাকে সব কিন্তু অনেকটাই ওরা ডাল কিন্তু ছোলার ডালটা কিন্তু টেনে নেয়। তো এই জন্য এবার দেখো, আমরা একটু ডালটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে তারপর ফুটে উঠলে তারপর আমরা যে কাঁচা অবস্থাতে যে মশলাগুলো ব্যবহার করব সেটা হলো জিরা বাটা এবং আদা বাটা।
আর এখানে এই রান্নাটাতে আমি কোনো রসুন ব্যবহার করছি না, রসুন বাটা। তবে তোমরা যদি কেউ রসুন বাটাটা দিতে চাও, তবে সেক্ষেত্রে যখন আমরা পেঁয়াজ ভেজেছি সেই সময় দেবে, তা না হলে কিন্তু কাঁচা একটা রসুনের স্মেল আসবে। এই ডালের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো লাগে না, অনেকেরই আছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে না। তো সেজন্য আমি বলবো তোমরা যারা রসুনটা দিতে চাও, রসুন বাটাটা, তারা পেঁয়াজ যখন ভেজে নিয়ে নেবে তখন দিয়ে দেবে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু এলাচ এবং ডালচিনির গুঁড়া দিয়ে দিয়েছি, এবং কিছু আস্ত এলাচ এবং ডালচিনি দিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা যে বাটা মশলা, জিরা বাটা অল্প এবং আদা বাটা, এটা দিয়ে দেব। তো এবার আমরা এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, এবং এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তবে ঝোল দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা দেখেছো আমি কিন্তু এখানে যে ডিম ভিজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি। আর এবার এখানে ফুটে ওঠার পরে মশলাটা দিয়ে দিলাম। এটার টেস্ট আবার একটু অন্য রকম লাগে, একঘেয়েমি আমি রান্না করি না, তো এটার আবার একটু মিষ্টত্ব মিষ্টত্ব একটা টেস্ট আসে। আর এই ছোলার ডাল দিয়ে ডিমটাতে অনেকে আছে একটু একটু মিষ্টি ভাবটা বেশি পছন্দ করে, তবে আমি এখানে কোনো রকম চিনি আমি দিলাম না, আমার কাছে ভালো লাগে না সব রান্নাতেই মিষ্টি দেওয়াটা। তবে যারা একটু মিষ্টি ভাব পছন্দ করে তারা এই নামানোর পর্যায়ে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিতে পারো। তো লবণ দেখে তারপর চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, একদম সব কিছু পারফেক্ট আছে। আর এরকম ঝোল ঝোল হতে হবে, দেখতেও দেখো ভালো লাগছে এবং খেতেও অনেক অনেক মজার। এইভাবে ডিম দিয়ে ডাল রান্না করে ভাতের সঙ্গে বা পরোটা দিয়ে সকালে বা রুটি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু এইভাবে রান্না করতে পারো, এটা কিন্তু পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। তো আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগলো এবং খুবই সহজভাবে তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি। আর অনেকে অনেক রকম আমি বললাম রান্না করে, তবে আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ট্রাই করতে পারো। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।